ছাড়ুন। নীলাদিদা আসুন আসুন। কি ব্যাপার ছাড়ুন, তোমরা সবাই এখানে এভাবে? আজ আমি সব বুঝতে পেরেছি নীলাদ্রি, আমার বাণীর কোনো দোষ নেই, আমার বাণী কিন্তু তোমাদের সুখের সংসার ভাঙতে চায়নি। এই এই মেয়েটা, এই মেয়েটা আমার বাণীকে বোকা বানিয়ে ওর ঘর ভাঙতে চেয়েছিল। ওর মুখ দিয়ে আজ সব সত্যি কথা বেরিয়ে গেছে নীলাদ্রি। পরতিমা, এই মেয়েটা আমার বাণীকে বুঝিয়েছে যে তোমার মা বাণীকে পছন্দ করে না। আর তোমার মায়ের কাছে গিয়ে কি বলেছে জানো? বলেছে যে আমার আমার বাণী, আমার বাণী নাকি বাড়ি গান গায়। ভাবতে পারছো নীলাদ্রি, কত বড় ঘর শত্রু আমি আমার বাড়িতে রেখে দিয়েছি। বর্দি মারছি, এ অন্যায়। মিছরিকে তুমি এত বড় অপবাদ দিও না, ওর থেকে এই সংসারের ভালো আর আর কেউ চায় না বর্দিমা। এই কথা শোনার পর কোন শাশুড়ি তার বৌমাকে পছন্দ করবে বলো? আর ঠিক এই কারণে ও আমাকে তোমাদের বাড়িতে যেতে দিচ্ছিল না। এবার আমি কি করব, কি করব? দিদি ভাই আপনি শান্ত হন, প্লিজ আপনি চুপ করুন। না, যেভাবেই হোক আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। আমার আমার বাণীর সংসারটাকে আমাকে যেভাবে হোক বাঁচাতে হবে। নীলাদ্রি, তুমি আমার বাণীকে ভুল বোঝো নি তো। তোমার মনে ওর সম্পর্কে কোনো খারাপ ধারণা নেই, বিশ্বাস করো, বিশ্বাস করো। আমার মন কিন্তু আগুনের মতো পবিত্র। হ্যাঁ দিদি ভাই, তা আমি জানি। এই কথাগুলো তোমার মাকে গিয়ে বোঝাতে হবে আমায়। আমাকে আমাকে ওনার সামনে গিয়ে প্রমাণ করতে হবে যে এই মেয়েটা ওনাকে যা যা বুঝিয়ে এসেছে সব মিথ্যে, সব মিথ্যে। দিদি ভাই প্লিজ আপনি মিছরিকে। না নীলাদ্রিদা, পরদিনা একদম ঠিক কথা বলেছে। আমি তো মিথ্যাবাদী, আমি তো মিষ্টিমার নামে মিথ্যে কথাগুলো বলেছিলাম। মিছরি, মিছরি তুমি কেন নিজেকে এভাবে? আপনারা কেন আমাকে বাঁচাতে চাইছেন নীলাদ্রিদা? আমি বলছি তা আমি মিথ্যে কথা বলেছি, আমি মিথ্যাবাদী? পরতিমা, সকলের সামনে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করে যদি তুমি ভালো থাকো তবে আমিও তাই চাই। আমি তাই চাই বর্তমান, আমি সারা জীবন এরকম মিথ্যেবাদী হয়েই থাকতে চাই। মিছরি, 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 মিছরি শোনো, তুমি কোথায় যাচ্ছো?